আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন কিচেন। আজকে আমি নতুন ধরনের একটা পুলি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। খেতে যেমন মজার হয় আর দেখতেও তেমন সুন্দর হয়। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে পিঠাটা তৈরি করে নেওয়া যায়। অতিথি আপ্যায়নে আপনারা এই মজাদার কাস্টার্ড পুলি পিঠাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে পিঠাটা তৈরি করতে চলে যাই। এখানে আমি 1.5 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার পাউডার মিল্ক দিব 2 টেবিল চামচ। উঁচা উঁচা করে 1 টেবিল চামচ দিয়ে দিব কাস্টার্ড পাউডার। টেস্টের জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। চিনি দিয়ে দিব 1 টেবিল চামচ। কেউ যদি মিষ্টিটা খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি কিন্তু এখনো চুলাটা ধরাইনি, আগে এটা ভালোভাবে মিশিয়ে নিব। আগে যদি আপনি চুলাটা ধরান তাহলে এই সব কিছু দলা বেঁধে যাবে, তাই চুলাটা ধরানোর আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার চুলাটা ধরিয়ে দিব। আর এটা কিন্তু অনবরত নাড়াতে হবে, না হলে নিচে দিয়ে দলা বেঁধে যাবে। এভাবে নাড়াতে নাড়াতে দেখবেন এক পর্যায়ে এরকম গাঢ় হয়ে এসেছে। এটা এখনো হয়নি, আমি আরো একটু জাল করে এটা গাঢ় করে নিব। আপনারা চাইলে এটার ভিতরে নারকেল, কিশমিশ অথবা বাদাম দিতে পারেন, এগুলো দিলে টেস্ট আরো বেশি ভালো হয়। এটা গাঢ় হয়ে গিয়েছে, আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন এখানে আমি কয়েকটা ছোট ছোট রুটি করে নিয়েছি। আমরা সচরাচর যেভাবে রুটির ডোটা করি ঠিক সেভাবেই ডোটা করে একটা ডোনাট কাটা দিয়ে এভাবে কেটে নিয়েছি। আর ডোটা আমি আটা আর ময়দা দুটা মিলিয়েই করেছি। দেখুন রুটিটা বেশি মোটাও হয়নি আবার বেশি পাতলাও হয়নি। এবার রুটিটা চারপাশে এভাবে পানি লাগিয়ে নিব, যাতে ভাজার সময় ভিতরে পুরটা বের হয়ে না আসে। তার জন্য এবার পরিমাণ মতো কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিব। এবার এভাবে চেপে মুখটা লাগিয়ে নিতে হবে। একটা কাটা চামচের সাহায্যে এভাবে একটু ডিজাইন করে নিতে পারেন, অথবা হাত দিয়েও খুব সুন্দর করে ডিজাইনটা করে নিতে পারবেন। দেখুন পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব। পিঠাটা ভাজার জন্য চুলাতে আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার পিঠাগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে রেখে নেড়েচেড়ে পিঠাগুলো ভাজতে হবে। দেখুন পিঠাগুলার খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি নামিয়ে নিব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা পিঠা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। পিঠেটা অনেক ক্রিস্পি হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছে। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।